প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের আজকের বিষয় কিভাবে খুব সহজে একটি গ্রামের দৃশ্য আঁকা যায়। তাহলে চলো সবাই দেখে নি কিভাবে একটি দৃশ্য আঁকতে হবে। দৃশ্য আঁকার জন্য প্রথমে কাগজটাকে এভাবে আড়াআড়িভাবে ধরবে, মাঝখান একটু নিচ থেকে সোজা লম্বা করে একটি দাগ দিবে। এখন আমরা ঘর আঁকবো। প্রথমে ঘর আঁকার জন্য প্রথমে একটি ত্রিভুজ দিব, এখান থেকে সোজা এখানে মেশাবো, এখান থেকে সোজা মেশাবো এখানে। একটা ত্রিভুজ আঁকলাম। এখন এইখান থেকে এতটুকু লম্বা একটা দাগ দিব সোজাভাবে। এখন এখান থেকে এখানে মিশিয়ে দিব, একইভাবে সোজা লম্বা হবে। এখন এখান থেকে একটি ডাবল দাগ দিব ঘরের ভিতরের অংশ। এখন ঠিক এই দাগ থেকে নিচের দিকে একটা দাগ চলে আসবে, এখান থেকে এখানে একটা, এখান থেকে আরেকটা, অর্থাৎ তিনটা দাগ হবে। মাঝখানে দাগটা লম্বা হবে, এই দুটো দাগ একই সমান লম্বা হবে। তাহলে প্রথমে এটা দিব, এখন এখান থেকে সোজা এখানে মিশিয়ে দিব, এখান থেকে সোজা এখানে মিশিয়ে দিব। এখন এখান থেকে একটু বাইরের দিকে দিব গোল করে, এখান থেকে একটু বাইরের দিকে যাব, একইভাবে এখান থেকে সোজা এখানে মিশিয়ে দিব, এখান থেকে সোজা এখানে মিশিয়ে দিব। এবার দরজা দিব, এখান থেকে সোজা একটা দাগ, এখান থেকে সোজা একটা দাগ দিয়ে উপরে মিশিয়ে দিব। একইভাবে জানালা দিব, এর দিয়ে সোজা দাগ, এর দিয়ে একটা সোজা দাগ দিয়ে সোজা মিশিয়ে দিব। এখান থেকে সোজা মিশিয়ে দিব। জানালা আঁকা হয়ে গেলে এই দাগটা আমরা মুছে ফেলব। এই দাগটা মুছে ফেলতে হবে। আমাদের ঘর আঁকা হয়ে গেল। আমরা সবাই জানি গ্রামের দৃশ্যে খড়ের পালা থাকে, অর্থাৎ গরুর খাবার খড়, খড়ের পালা থাকে, সেটা আমরা এখন দিব। এর জন্য প্রথমে উপর থেকে একটু গোলাকার দিব, এইখান থেকে গোলাকার ভূমি মিশিয়ে যাবে, একটু বাঁকা হয়ে নিচের দিকে চলে আসলো, ঘরের দাগের সঙ্গে মিশে গেল, নিচে একটু দাগ দিয়ে দিলাম, উপরে হালকা একটু গোলাকারভাবে দিয়ে দিলাম। এখন বাড়ির সামনে যে আঙ্গিনা থাকে উঠান, উঠান দিব। এর জন্য এখান থেকে হালকা একটু বাঁকা দাগ দিলাম, এখান থেকে একটু বাঁকা বাঁকা চলে আসবে। এখন আমরা নদী দিব। নদীর জন্য আমরা একটি দুই লিখব, একটি দুই লিখলাম, এখান থেকে আর একটি দুই লিখব, হয়ে গেল নদী। এখন আমরা নদীর পাড় দিব, এখান থেকে পাড় হবে, সবসময় ভিতর থেকে ডাকতে হবে, বাইরে থেকে ডাক দিবে না, ভিতর থেকে দিতে হবে ডাকটা। এখন আমরা নৌকা আঁকবো। নৌকার জন্য প্রথমে একটু সোজা দাগ দিব, একটু উপর দিকে চলে যাবে, এখান থেকে একটু উপর দিকে চলে যাবে, এবার এখান থেকে গোলাকারভাবে মিশে যাবে। এরপর ঠিক এখান থেকে এই পর্যন্ত একটু গোলাকারভাবে একটা দাগ দিতে হবে, এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ দিব গোলাকারভাবে, সোজা নিচের দিকে মিশে গেল। এখন যেহেতু নৌকাটা ঘাটে আছে, এখানে বাধা থাকবে, এর জন্য একটা দাগ দিয়ে দিলাম, নৌকা বাধা আছে। এখন আমরা হালকা ঢেউ দিয়ে পানিটাকে বুঝিয়ে দিলাম, এটা রং দিয়ে বোঝাতে হবে, এর জন্য বেশি দিলাম না। এখন আমরা দূরের গাছ দিব। দূরের গাছের জন্য এখান থেকে শুরু করব, হালকা ঢেউ ঢেউ হবে। তোমরা যদি না পারো একবারে,
সোজা একটা দাগ দিবে, সোজা দাগ দিয়ে দাগের পাশ দিয়ে ঢেউ দিবে। এখন ঘরের পিছনে যে বড় গাছ থাকে, বড় গাছটাকে দিয়ে নিব। এর জন্য প্রথমে একটি ভি লিখলাম, এদিক দিয়ে একটা দাগ দিলাম, এদিক দিয়ে আরেকটা দাগ। এখন এই দাগের থেকে একটু ঢেউ ঢেউ মতো হবে। এদিক দিয়ে একইভাবে উপরে আরেকটি গাছ দিব, তার জন্য আরেকটি ভি লিখলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, একইভাবে ঢেউ দিলাম, পাতা হয়ে গেল। এখন এপাশে যেমন আমরা দূরের গাছ দিয়েছি, এদিকে একইভাবে দূরের গাছ দিব। এখান থেকে শুরু হবে, কোথাও উপরে উঠবে, আবার কোথাও নিচে নামবে, ঢেউ ঢেউ মতো হবে, উপরে যাবে নিচে নামবে, এভাবে হবে। এখন গাছের মাঝ দিয়ে অর্থাৎ ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা হাফ দেখা যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে হাফ সূর্য দেখিয়ে দিব। সূর্যের দাগগুলো দিব, এবার একটা ছোট একটা লম্বা, এভাবে দাগটা দিব। তাহলে আমাদের এটা হলো মাঠ, এটা উঠান, এটা আবার মাঠ, এটা নদী, বাকিটা দূরের গাছ, আকাশ গাছ। তাহলে মাঠে একটু ঘাস দিব। এখন আমরা ঘাসটা কিভাবে দিব, এখান থেকে শুরু করলাম। দেখো প্রথমে একটি আমরা এম মতো লিখলাম, এম থেকে আবার এম হলো, এম হলো, এভাবে চলে যাবে, ঘাস হয়ে গেল, একইভাবে ঘাস চলে যাবে। এখন খড়ের পালার ভিতরে যে দাগটা আছে, এই দাগটা আমরা মুছে ফেলবো। তাহলে হয়ে গেল আমাদের গ্রামের দৃশ্য আঁকা। এখন আমরা রংটা দেখে নিই, কীভাবে রং করতে হবে। রং করার সময় সবসময় খেয়াল রাখবে, উপর থেকে রংটা নিচের দিকে করতে করতে আসতে হবে, না হলে এখানে একটু করলাম, এখানে একটু করলাম, এরকম করলে রংটা হাতে লেগে নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রথমে উপর থেকে করতে হবে। তাহলে আমরা প্রথমে আকাশ করব। আকাশ করার জন্য প্রথমে আমি নীল নিলাম, গাঢ় নীল, নীলটা প্রথমে দিব, এ পর্যন্ত দিব নীলটা, দাগ দেওয়া যাবে না, দাগ দিলে রংটা মিশবে না, আমরা ঘোরায় ঘোরায় রংটা মিশিয়ে দিব। করার পরে আমরা এর সঙ্গে এবার সাদা দিয়ে মিশে দিব। সাদা রংটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেন নীলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, কোথাও ফাঁকা থাকবে না, সুন্দরভাবে মেশাতে হবে ঘোরায় ঘোরায়। এভাবে সাদা রংটা ঘোরায় ঘোরায় মেশাতে হবে, ঘোরাতে ঘোরাতে নিচের দিকে চলে আসতে, যতক্ষণ না মিশবে ততক্ষণ ঘোরাতেই থাকতে হবে। মিশে গেলে আর দরকার নাই, এখন রংটা মিশে গেছে আর আমি রংটা দিব না। এখন আমরা গাছের রংটা করব। আমরা জানি গাছের নিচের দিকে সবুজ হয়, উপর দিকে হালকা সবুজ হয়, এই জন্য আমরা প্রথমে অর্ধেক অর্ধেক এই পর্যন্ত পুরোটাই গাঢ় সবুজ দিব, উপরের দিকেও তাই এই পর্যন্ত পুরোটাই গাঢ় সবুজ দিব, এর সঙ্গে হালকা সবুজ দিয়ে মিশিয়ে দিব। সবুজ দেওয়া হয়ে গেলে এখন আমরা এই হালকা সবুজ এটা দিয়ে পুরোটাই মিশিয়ে দিব সুন্দরভাবে, একে হালকা সবুজ আর গাঢ় সবুজ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে এবং রংটা সুন্দর মেশাতে হবে। রং করার সময় তোমরা অবশ্যই আস্তে আস্তে রংটা করবে, খেয়াল রাখবে যেন দাগের বাইরে রংটা না যায়। হালকা সবুজ দিয়ে পুরো সবুজের উপরে মিশিয়ে দিব, এভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমরা গাছের ডালে রং দিব, ডালে খয়েরি রং হবে, এটা হলো খয়েরি রং, এটা আমরা দিব, শুধুমাত্র খয়েরি দিলে হবে। এখন আমরা দূরের গাছের রং করব, একই রং, অর্ধেক সবুজ অর্ধেক হালকা সবুজ, নিচের দিক দিয়ে অর্ধেক অর্থাৎ এই পর্যন্ত,
এভাবে আমরা সবজটা দিব পুরাটা দিতে হবে এদিকেও একই ভাবে দিয়ে এর সঙ্গে আমরা হালকা সবজ মিশিয়ে দিব এভাবে সবজ রংটা দিতে হবে এখন হালকা সবজ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে সবজের সঙ্গে যেন কোথাও সাদা না থাকে এবং একটা রঙের সঙ্গে আরেকটা রং যেন সুন্দরভাবে মিশে যায় এভাবে মিশিয়ে দিতে হবে এখন আমরা খড়ের পালা রং করব অর্ধেক বাদামি দেবো এটা হলো বাদামি রং এই পর্যন্ত বাদামি হবে ঘরের দিক দিয়ে এর সঙ্গে আমরা হলুদ রঙটা মিশিয়ে দিব বাদামের সঙ্গে হলুদটা সুন্দরভাবে মেশাতে হবে উপরে একটু খয়েরি রং দিয়ে দিব নিচে এখানে আমরা অ্যাশ কালার ব্যবহার করব এটা হলো অ্যাশ কালার এটা খয়েরিও দেওয়া যাবে বাদামি দেওয়া যাবে যেহেতু এটা মাটির এটার জন্য আমি অ্যাশ কালার ব্যবহার করছি এখানে অ্যাশ কালারটা দিয়ে দিলাম এখন আমরা ঘরের রং করব এটা হলো খয়েরি রং আমরা উপরে খয়েরি দিব খয়েরি বাদামি সাদা তিনটা রং ব্যবহার করব তোমরা চাইলে দুইটা রঙও দিতে পারো খয়েরি আর বাদামি প্রথমে আমরা খয়েরি দিব এতটুকু পরিমাণ খয়েরি দিব দাগ দেওয়া দাগ দেওয়া যাবে না শুধুমাত্র লম্বা হয়ে দিতে হবে রঙটা যেন রঙটা মেশাতে সুবিধা হয় এ পর্যন্ত খয়েরি হবে আমরা এর ভিতরে একটু খয়েরি দিব এর সঙ্গে আমরা বাদামি রঙটা মিশিয়ে দেবো এটা হলো বাদামি রং এর সঙ্গে মিশিয়ে দিতে হবে একই হবে এদিক দিয়েও এ পর্যন্ত দিব লম্বাভাবে দিতে হবে খয়েরির সঙ্গে বাদামিটা সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এভাবে মেশাতে হবে বাদামি রঙটা এর সঙ্গে আমরা সাদা রঙটা মিশিয়ে দিব তোমরা চাইলে শুধুমাত্র খয়েরি বাদামি দিতে পারো এভাবে মেশাতে হবে রঙটা এভাবে মেশাতে হবে এবার জানালার দিকে আমরা হালকা কমলা অর্থাৎ এই রঙটা দিব হালকা করে দিব সব জায়গায় জানালায় দিব না জানালা ছাড়া বাকি সব জায়গায় দিব এর সঙ্গে আমরা মিষ্টি কালার মিশিয়ে দিব এভাবে কমলাটা দিতে হবে এটা হলো মিষ্টি কালার এবার এর সঙ্গে মিশিয়ে দিব তোমরা চাইলে শুধুমাত্র কমলা রঙটা ব্যবহার করতে পারো মিষ্টি কালার না দিলেও হবে এখন দরজার দিকে আমরা খয়েরি রঙটা ব্যবহার করব অর্ধেক দিব অর্থাৎ এই পর্যন্ত লম্বাভাবে দিব একইভাবে এর সঙ্গে মিষ্টি কালার মিশিয়ে দিব প্রথমে খয়েরি তারপর মিষ্টি এভাবে খয়েরি রঙটা দিতে হবে এর সঙ্গে মিষ্টি কালারটা মিশিয়ে দিব একইভাবে মেশাতে হবে লম্বাভাবে একটা রঙের সঙ্গে আরেকটা রং যেন সুন্দরভাবে মিশে যায় এদিকে খেয়াল রাখতে হবে এভাবে মেশাতে হবে এখন দরজার ভিতরে বাদামি জানালার ভিতরে খয়েরি রঙটা দিতে হবে প্রথমে দরজায় দিব বাদামি রঙটা পুরাটাই বাদামি দিব জানালার ভিতরে খয়েরি দিব পুরাটাই খয়েরি এখন নিচে যেহেতু মাটি সেহেতু মাটি কালার অর্থাৎ অ্যাশ কালারটা দিব নিচের অংশটা এখানে এবং এখানে পুরোটাই অ্যাশ কালার মাঠে রং দিব আমরা জানি মাঠে সবুজ হালকা সবুজে দুটো রং হয় অর্ধেক দিব এই পর্যন্ত দিব গাঢ় সবুজ উপরের দিকে হালকা সবুজ নিচের দিকে পুরোটাই গাঢ় সবুজ এর সঙ্গে আমরা হালকা সবুজ মিশিয়ে দিব একইভাবে এই মাঠেও একই রং হবে এ পর্যন্ত পুরোটাই গাঢ় সবুজ উপরের দিকে হালকা সবুজ এভাবে মাঠে গাঢ় সবুজের সঙ্গে হালকা সবুজ দিয়ে মেশাতে হবে এখন আমরা উঠানে রং করব
उठाने प्रथम खयर रंग दीब हल्का कर सब जगह हल्का कर खयर रंग दीब एर संगे हमें मिष्टि कलर का मिसे दीब खयर संगे एभवे खयरी और मिष्टि दिए मिसाते हैं। एखन आमरा नौकार भितर रंगटा दिब ए छोटो गोलटा गोलटार भितर आमरा बादामी दिब ऊपर दिब हलुद एखन एखाने हलुद रंगटा दिब नौकार नीचे आमरा खयरी कलरो दिते पारि अथवा कफी कलर देते पारे आमरा एखाने कफी कलर दिच्छी एटा हलो कफी कलर गाढ़ खयरी एटाके कफी कलर बोले। एखन आमरा पानीते रंग करब आकाशे जे रंगटा दिएछिलाम पानीते एक ही रंग हबे अर्थात नील आर सादा नीचेर दिके गाढ़ो हबे उपरेर दिके हल्का हबे आमरा एभाबे नील रंगटा दिब नील रंग কোনোভাবেই এর উপরে যাবে না এর উপরে গেলে বেশি গাঢ় হয়ে যাবে উপরের দিকে সাদা থাকবে নিচের দিকে গাঢ় থাকবে। এখন এর সঙ্গে আমরা সাদা রংটা মিশিয়ে দিব সুন্দরভাবে আকাশে যে মিশিয়েছিলাম এভাবে সাদা রংটা মিশিয়ে নিতে হবে। এখন আমরা পাড়ে রং করব পাড়ে কফি কালার দিতে হবে এটা হলো কফি কালার পানিটা রং করার পরে पहाड़े रंग करते हैं ना पानी रंग नष्ट हो जाए। एखन सूर्य रंग करब सूर्य जो नीचे दिखे आज हमें पुराटा लाल रंग करब तुम्हारा चाहले अर्धेक लाल अर्धेक कमला करते पर हमें पुराटा लाल रंग दिए देखिए दिल ये लाल मिसाते हैं तुम्हारा चाहले सूर्य छाय एक दीते पानी ना दी हमें एक देखिए दिल এভাবে সূর্যের ছায়াটা পড়লো পানিতে সূর্যের দাগগুলো তোমরা লাল রং দিয়ে দিতে পারো পেন্সিল দিয়ে দিলেও হবে লাল রং দিলে চিকন করে দাগ দিতে হবে পেন্সিল দিয়ে দিলেও হবে। তাহলে হয়ে গেল রং সহ দৃশ্য। এখন পেন্সিল দিয়ে একটু আউটলাইন দিতে হবে আউটলাইন দিলে সব কিছু স্পষ্ট দেখা যাবে দৃশ্যটা সুন্দর হয়ে যাবে এভাবে সব জায়গায় আউটলাইন দিতে হবে। এভাবে আউটলাইন দিতে হবে আউটলাইন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন দাগের উপর দিয়ে দাগটা যায় কোনো রকম যেন দাগটা বাঁকা না হয়। আউটলাইন দেওয়ার সময় তোমরা জানালার একটু গ্রিলটা দেখে দিতে পারো ভিতরে একটা দাগ দিয়ে রড দেখে দিতে পারো এটা না দিলেও হবে। তাহলে হয়ে গেল আমাদের অংশ দৃশ্য আঁকা। আজকে পর্যন্ত ভালো থেকো সবাই।